নমস্কার দর্শকবৃন্দ, জানুয়ারি থেকেই 42% হারে ডিএ। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে খুব বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 42% মহার্গ ভাতা ডিএ পাবেন চলতি বছরের 1 জানুয়ারি থেকে। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বিকে মাথানের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর 3 অক্টোবর অর্থমন্ত্রক যে সিদ্ধান্ত নিয়েছিল, রাষ্ট্রপতি সেই সিদ্ধান্ত কার্যকর করার সম্মতি দিয়েছেন। তাই চলতি বছরের 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 38%-এর বদলে 42% ডিএ পাবেন। কেন্দ্রীয় সরকারের এমন ঘোষণার পরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের আগুনে ঘি পড়েছে। কারণ গত বছর থেকে ডিএর দাবিতে চড়া সুরে তারা আন্দোলন করে আসছেন। তাদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাদের। বর্তমানে 6% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তাদের দাবি, প্রাপ্য আরও 36% ডিএ দিতে হবে রাজ্যকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেদের দাবিতে অনড়। সেই সংঘাতের আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির জন্য বিজ্ঞপ্তি জারি করল নির্মলা সীতারমণের মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের ডিএ ঘোষণার পরে যৌথ সংগ্রামী মঞ্চের তাপস চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে 42% ডিএ দেওয়ার কথা ঘোষণা করল। একই সঙ্গে রাজস্থান এবং অসম সরকারও 42% ডিএ দিচ্ছে। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য ডিআরএনএস রিলিফ দেওয়া হচ্ছে। কেবল পশ্চিমবঙ্গ সরকারই রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মেটাতে অক্ষম, তাই আমাদের আন্দোলন চলছে, চলবে। তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী বলেন, আন্দোলন করার অধিকার সকলের আছে। আন্দোলন করলে করা যেতেই পারে, কিন্তু আন্দোলন করে কী ফল পাওয়া যাচ্ছে তাতে বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। এর চাইতে অনেক ভালো হতো প্রতীকী আন্দোলন যা চলছিল চলতো। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করেই একতরফা আন্দোলন করা হচ্ছে, এতে ফলও হচ্ছে না আর আমজনতার কাজ হচ্ছে না। তাই আমি সরকারি কর্মচারী ইউনিয়নগুলিকে আন্দোলনের পথ পরিহার করতে অনুরোধ করছি। তিনি আরও বলেন, যেভাবে অনর অবস্থান নিয়ে আন্দোলন করে তাতে এক সময় কর্মসংস্কৃতি যেমন বিপন্ন হচ্ছে, তেমনই আন্দোলন নিষ্ফলা হচ্ছে। অন্য রাজ্য ডিএ পাচ্ছে কারণ তাদের অধিকাংশ রাজ্য ডিএর আদেশনামা রয়েছে। বাম জামানায় আমরা সেই দাবি করেছিলাম, বামফ্রন্ট সরকার সেই দাবি মানেনি। প্রসঙ্গত, গত 15 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিন মুখ্যমন্ত্রী পাঠানো চিরকুট পড়ে 3% মহার্ঘ ভাতা ডিএর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণার পর 24 ফেব্রুয়ারির সন্ধ্যায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করছে রাজ্য সরকার। 1 মার্চ থেকে 6% হারে ডিএ পাবেন কর্মীরা। 2021 সালের জানুয়ারি মাসে 3% হারে ডিএ বাড়িয়েছিল মমতার সরকার। এবারের বাজেটে আরও 3% যুক্ত হয়েছে, তাই মার্চ মাস থেকে 6% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। 24 ফেব্রুয়ারির বিজ্ঞপ্তির পরেও ক্ষোভ কমেনি রাজ্য সরকারের কর্মচারীদের। ডিএর দাবিতে 21 এবং 22 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে 2 দিনের কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মচারীরা। ডিএর দাবিতে আগামী 10ই মার্চ প্রশাসনিক ধর্মঘট পালন করেছেন তারা। পাশাপাশি শহীদ মিনারের সংগ্রামী যৌথ মঞ্চ ধারাবাহিকভাবে ডিএর দাবিতে ধর্ণা দিয়েছে। অন্যদিকে গত 30 মার্চ মুখ্যমন্ত্রী রেড রোডের ধর্ণা কর্মসূচি থেকে ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের চোর ডাকাত বলে আক্রমণ করেছেন। তার জবাবে যৌথ সংগ্রামী মঞ্চ এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যৌথভাবে ফের 6 এপ্রিল কর্মবিরতির ডাক দিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে অন্যান্য রাজ্য, বিশেষত অসম, রিসেন্ট যে 42%, যেটা 38% ছিল না, তারা সরকারি কর্মচারীরা এবং শিক্ষক শিক্ষাকর্মীরা 38% ডিএ পাচ্ছিলেন এবং 4% রিসেন্ট বাড়িয়ে সেটা 42% করে দেওয়া হয়েছে সে আসামের সরকারের পক্ষ থেকে। আবার বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও কিন্তু 42% হারে ডিএ পাবেন, এরকমটাই একটা বিজ্ঞপ্তি জারি করেছে। এবং এই বিজ্ঞপ্তি জারি করার ফলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ক্ষোভটা আরও বাড়ল এবং বকেয়া ডিএর দাবিতে যে আন্দোলন এবং অনশন চলছিল, সেই আন্দোলনের ঝাঁজ কিন্তু আরও তীব্র হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।